She's for hats. গাড়িতে কোনো বাচ্চা নেই, কিচ্ছু নেই, তাও আমরা এটা শুনছি। তার কারণ হচ্ছে একটু আগেই মামার সাথে ওর ছোটবেলাটা নিয়ে আমরা গল্প করছিলাম, তা আরেকজনের এমন কাশি, আমার ভিডিও করার সময় কাশি আরো বেড়ে যায়। তা আমি বলছিলাম যে ও এবিসি এটা এখান থেকেই শিখেছে, আর ওর যে ওই প্রোনাউন্সিয়েশন গুলো এইটা দিয়েই শিখেছে। তা হঠাৎ করে রাইমসটা কোনটাও শুনতো সেটা সার্চ করে চালালাম, আর মানে ওই নস্টালজিক একদম ওর ছোটবেলায় ফিরে গেছিলাম, তাই জন্যই ভাবলাম একটু মোমেন্টটাকে আমি একটু রেকর্ড করে রাখলাম। আর বাই দ্য ওয়ে আমরা স্টার্ট করে দিয়েছি, মানে বাড়ি যে ফিরে যাচ্ছি, আমাদের সামার ট্রিপ ওভার। আমরা কতক্ষণ ড্রাইভ করে নিয়েছি, এক ঘন্টার টু আওয়ার্সের ওপর ড্রাইভ করে নিয়েছি, আর একটু পরে নেদারল্যান্ডসে ঢুকে যাব। আরও মনে হয় 45 মিনিটস বা 1 আওয়ার পর, 45 মিনিটস লাগবে, 1 আওয়ার না, 45 মিনিটসে নেদারল্যান্ডসে ঢুকে যাবো। আমরা এখনও ব্রেক নিইনি, এবার একটা ব্রেক নেব। আর যা প্ল্যান হচ্ছে আমাদের এখন সেটা দেখি, কথা তো হচ্ছে হয়তো সেটা হবেই। বাড়ি ঢোকার আগে আমরা যাবো একটা মলে, সুপার মার্কেটে, কি না, মাটন কিনতে। শরীরটা খারাপ কি হয়েছে তোমার? শরীরটা খারাপ তাই তো? সর্দি কাশি মধ্যে একটু মাটন না খেলে দাঁড়াবে না। তা ও নাকি গোটা ট্রিপে ভালো মন্দ খাইনি, এত খেয়েছি এত খেয়েছি, তারপরে বলে কিনা গোটা ট্রিপে ভালো মন্দ খাইনি, খাবার খেয়েছি, টাইমে ঠিক ছিল না, শরীরটা গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন গিয়ে একটু মাটনের ঝোল আলু দিয়ে খেলে। তা আমরা বললাম যে তাহলে মাটনটা নিয়েই ঢুকি, আমাদের আবার নামিয়ে তুমি আবার গাড়ি নিয়ে বেরোবে, তার চেয়ে মাটনটা নিয়েই ঢুকি। তা দেখা যাক, আপাতত এই প্ল্যান আছে, যদি সব কিছু ঠিকঠাক চলে প্ল্যান ওয়াইজ তাহলে এটা হবে। কত কি চেঞ্জ হয়ে যায় আমাদের দেখাচ্ছে। আমরা 2:50 পৌঁছবো। হ্যাঁ, প্রথমে যখন স্টার্ট করেছি তখন 3টেই ছিল তাই তো? 3:01 ছিল, এখন 2:50 হয়েছে, কিন্তু সামনে যা ট্রাফিক হয়েছে ওটা আবার 3:01ও কেন, 3:15 হয়ে যেতে পারে। তা চলো আমাদের সাথে বাড়ি ফিরে চলো, এখন ঘোরাফেরা সব শেষ হয়ে গেছে, বাড়ি ফিরে ডেইলি লাইফ শুরু। তার আগে আজকের দিনটা তো ট্রুপের মতোই শেষ করি, ফলে বাড়ি গিয়ে আবার মাটনে মাটন রান্না করবো, মাটন খাবো। কিভাবে শুয়েছো তুমি? হাতগুলো ঝুলছে, ওলে বাবলে, তুমি পেটুতে এসি লাগাচ্ছো মা? এই আমি তো পাচ্ছি না, তুমি তো দিদি পাচ্ছ না, মামা ধরিস না, বাবা কি যে টান ধরল। তুমি পেটুতে এসি লাগাচ্ছো মা? আমরা বাড়ি এসে গেছি 50 মিনিটস। শো না বাবা, শো না বাবা, গান শুনছে পেটুতে এসি লাগাচ্ছে, এটা কিভাবে শোয়া? হ্যাঁ কুচিটা, আমার কুচিটা। ফাইনালি আমরা ব্যাক হোম, হোম সুইট হোম। কি ভালোই যে লাগছে ঘরে এতদিন পরে, সার এবারে ট্রিপটা এত লম্বা হয়েছে, খুব ভালো লাগছে। তার সাথে একটা ভালো খবরও আছে, সেটা আমরা খুব আনন্দ পেয়েছি, ওটা পরে বলবো যখন ওটা পুরোপুরি অ্যাকচুয়ালাইজ হবে, তার আগে নয়, এসব জিনিস ঢোকানো হচ্ছে এখনও। আর আমার সবচেয়ে ভালো লাগে, আমি যখনই যেখানে যাই, যাওয়ার আগে আমি একটু ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন রেখে যাই, যাতে ঢুকে ঘরটা খুব সুন্দর, মানে এতটা ট্রিপে যে থাকানটা থাকে সেটাই ঘরটা দেখলে চলেই যায়। এই জন্য আমি সবসময় যেখানে যাই সবসময় ঘরটাকে ভ্যাকুম করে ক্লিন করে ওপরে বিছানা চাদর টাদর সব একদম চেঞ্জ করে সব গেছি। ও মাটন কিন্তু আনা হয়েছে, তার মানে আজকে রাত্রে মাটন হচ্ছে, আর আজকে সত্যি পার্টি করার মতোই একটা দিন। এই পার্টিটা কেন বলছি সেটা পরে বলবো, কারণ বলা যাবে না, তা পার্টি করার মতোই দিন, তাই জন্য আমরা আজকে রাত্রে পার্টি করবো, কি মজা। ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তারপরে এসে রান্না বসাবো, এখন একটু চা খেয়ে ফ্রেশ হতে যাব। তো এখন বাজে হচ্ছে 6:35, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর একটু আগেই হতে পারতাম, আমরা এসে একটু ঘরগুলো গোছানো টোছানো নিয়ে তো একটু সময় লাগে, তাও বড় ট্রলি ব্যাগগুলো এখনো গোছানো হয়নি, এক লট কাস্তে দেওয়া হয়েছে। তা মাটন রেডি, মেয়ে বলছে, এখন মেয়ের এখন ঘুরে এসে এমন হয়েছে বাড়িতে সময় কাটছে না, এমন অভ্যাস হয়ে গেছে 11 দিনে,
চলে গেছে আলু কাটতে, বলে মা আমাকে তুমি আলু কাটো। ডিসেম্বরের প্ল্যানিং শুরু হয়ে গেছে। আমরা ঘরে ঢুকতে না ঢুকতেই আমাদের ক্রিসমাস প্ল্যানিং শুরু হয়ে গেছে অলমোস্ট। মানে আমরা একটা ডিসিশনে এসেছি, দুটো জায়গা নিয়ে আমাদের কনফিউশন রয়েছে, দেখা যাক কি হয়। কোনটা কোনটা কোনো তোমাকে বলবো না, তোমার জন্য সারপ্রাইজ। তা দুটো জায়গা নিয়ে আমরা কনফিউশনে রয়েছি, কোনটা কি করবো দেখি। আমি আর দেবাঞ্জন কনস্ট্যান্ট ওই নিয়ে আলোচনা করে যাচ্ছি। আর ও আলু কাটছে, ওখানে পেঁয়াজ রসুন সব রাখা আছে। আলু কাটার পর পেঁয়াজ রসুনটা আমি খাবে, ভাত হবে সিম্পল। যদি পারি তো আমার ইচ্ছা আছে একটু ডাল করার, কারণ কোথা থেকে এসে না মুসুর ডালটা আমাদের এত ফেভারিট। প্ল্যানিং না, ইচ্ছা নেই, হয়তো বসিয়েই দেবো। তো ওই সবার না সর্দি গরমে সর্দি হয়ে গেছে, খালি নাক টানছি আমরা। আর ওর তো মনে হচ্ছে হালকা ছ্যাঁকছ্যাঁকানি রয়েছে, গাটা একটু ছ্যাঁকছ্যাঁকানি রয়েছে। আমি বললাম যে রাত্রে শোয়ার আগে একটু প্যারাসিটামল খেয়ে নিস। তো চলো রান্না করি, তারপরে খাওয়ার সময় আমরা তোমাদের সাথে কথা বলবো। আর এমনিতে তো সেলিব্রেশন বলেছিলাম, একটা গুড নিউজ আছে। গুড নিউজটা তোমরা হয়তো নেক্সট 2-3 উইকসে তোমরা জেনে যাবে কি গুড নিউজ, সেটা তোমাদের তখন বলবো। আজকের দিনটা আমাদের কাছে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, আজকের দিনটাকেও এখানে ক্যাপচার করাটা খুব দরকার, তাই জন্যই বারবার বলছি গুড নিউজটা গুড নিউজটা। আর ডিসক্লোজ করবো যখন পুরোপুরি। আমাদের রান্না ডান, আমরা এখন খেতে বসেছি। কি কি হলো? কিছুই না, যা বলেছি তাই না? একদম ঘুরে এসে টায়ার অবস্থা একটু ভালো। সত্যি গরম গরম সবাই মাকে থ্যাঙ্কস দাও। আমি মাকে থ্যাঙ্কস দাও বিচারে, মা নিজেও তো খাবে। তাই এসে ডাল ভাত, এটা হচ্ছে জার্মানির ভাত আমরা নিয়ে এসেছিলাম, আর এটা সুইস থেকে দেওয়ানজন আমাকে গিফট করেছে, তাই তো এই বক্সটা কেনা আছে কিন্তু রুনির জন্য, তোমরা একটা ব্লগে সেটা দেখতেই পাবে। আর এই হচ্ছে খাসির মাংস। থ্যাঙ্ক ইউ এত দিলে। কি এসে সর্দির মধ্যে টেক কেয়ার করলে, আমি ওয়েট লুজ করেছি। হ্যাঁ, এত খেয়ে এত ঘুরে দেবাঞ্জনই একমাত্র ওয়েট কম হয়েছে, আমাদের কিছু কম, মানে মেটটা আমি জানি না, আমার একটুও কম হয়নি কিছু। কি করে হয় সেটা ভগবানই জানে। তা আমরা খাওয়াটা এনজয় করি, কারণ প্রচণ্ড মাটনের গন্ধ বেরোচ্ছে, আমি এখন মাটনে মুগ্ধ হয়ে রয়েছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। Till then, stay happy, stay healthy, and don't forget to like, share, comment, and subscribe my channel. Bye-bye.